প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ভালোই আছো। আমিও ভালো আছি। তোমরা জানো বিশ্বজুড়ে কোভিড-19 মহামারীর কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এমতো অবস্থায় তোমরা যেন তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারো এজন্য অনলাইন স্কুলের ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী শিক্ষক আইসিটি লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত আছো, তোমাদের গণিত বই থেকে অষ্টম অধ্যায়ের চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। শুরুতেই চতুর্ভুজ কী একটু বোর্ডে দেখে নেই। চতুর্ভুজ চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তিনটা চিত্র রয়েছে, তিনটা চিত্র এক এক রকম। অর্থাৎ চতুর্ভুজ হতে গেলে যে নির্দিষ্ট কোনো চিত্র হতে হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ চারটি রেখাংশ থাকলেই তাকে আমরা চতুর্ভুজ বলবো। এখন এ বি সি ডি যে চারটি বাহু দেয়া আছে এখানে, এই এক একটা রেখাংশ হলো এক একটা বাহু, এর দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটা হলো চতুর্ভুজ ক্ষেত্র। চতুর্ভুজের প্রকারভেদ যদি আমরা আলোচনা করতে চাই তাহলে বেশ কয়েকটি চতুর্ভুজ আমরা পেয়ে যাব। এর মধ্যে আয়তক্ষেত্র বা আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম এবং ঘড়ি, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই দেখো আয়ত, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে। এখন সমকোণ এবং সূক্ষ্মকোণ স্থূলকোণ তোমাদের বুঝতে হবে। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে, 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ এবং 90 ডিগ্রির চেয়ে যে বড় সে কোণ অবশ্যই স্থূলকোণ। তো এখানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, চিত্রের দিকে যদি আমরা তাকাই দেখা যাচ্ছে এডি এবং এই বিসি বাহু, এই দুইটা বিপরীত বাহু দুইটা সমান্তরাল এবং এক্ষেত্রে এবি এবং সিডি বাহু দুইটা সমান্তরাল এবং এই একটি বাহুর উপর আরেকটি লম্বভাবে দণ্ডায়মান আছে। এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে এটি একটি আয়তক্ষেত্র, কেননা বিপরীত বাহুগুলো পরস্পর সমান। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় আয়তক্ষেত্র সম্পর্কে তোমরা পূর্ণ ধারণা পেয়েছ। এবার আমি সামান্তরিক নিয়ে আলোচনা করব। সামান্তরিক নিয়ে আলোচনা করব। সামান্তরিক এবং আয়তক্ষেত্রের মধ্যে একটা যথেষ্ট মিল রয়েছে, শুধু গুণগত পার্থক্য রয়েছে, তোমরা সংজ্ঞা এবং চিত্র দেখলেই বুঝতে পারবে। আমি এটাই ব্যবহার করতেছি, সামান্তরিক শিক্ষার্থীরা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ আছে, আমি এখানে সমকোণ যদি 9 দিয়ে দেই তাহলেই আমার চিত্রটা হয়ে যাবে সমকোণ 9, এবং সেই সাথে সাথে আমার চিত্রটাকেও একটু পরিবর্তন করতে হবে। দেখে নাও চিত্রটা কীভাবে আমরা পরিবর্তন করব, অর্থাৎ একটু অ্যাঙ্গেল করে দিব, অর্থাৎ মুছে দিয়ে আমরা যদি চিত্রটাকে এভাবে একটু কোণ করার চেষ্টা করি, এ বি সি ডি, এখন আর এই কোণ দুইটা সমকোণ হয় না, এটা স্থূলকোণ এবং এটা স্থূলকোণ, এটা সূক্ষ্মকোণ এবং এটা সূক্ষ্মকোণ হওয়ার কারণে দেখা যাচ্ছে যেহেতু
আবার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ঠিকই আছে। এই যে বাহুটা দেখতে পাচ্ছ এবি এবং সিডি, এই বাহুটা সমান হলো এ বাহু এবং এডি বাহু সমান হলো বিসি বাহু। তাহলে দেখতে পাচ্ছি সামান্তরিক এবং আয়তের মধ্যে শুধু কোণগত পার্থক্যের কারণে চতুর্ভুজটা ভিন্ন হয়ে গেছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। প্রিয় শিক্ষার্থীরা তাকে কি বলে? সামান্তরিক বলে। চেঞ্জ করতে হবে তাকে সামান্তরিক বলে। যেমন এ বি সি ডি চিত্রে একটি সামান্তরিক। এবার আমরা বর্গক্ষেত্রের দিকে যাব। প্রিয় শিক্ষার্থীরা একটু তাকিয়ে নাও, বর্গ কাকে বলে এখন আমরা দেখব। যে রেখা, যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ তাকেই বর্গ বলে। যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। যেমন যেহেতু বর্গের চারটি বাহু পরস্পর সমান, প্রিয় শিক্ষার্থীরা আমি মাপ ছাড়াই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি চিত্রের মাধ্যমে। একটু কষ্ট করে দেখে নাও, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, কম্পাস দিয়ে এ বি সি ডি এই বাহু এটা 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 প্রত্যেক বাহু সমান। এখানে দেখো যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। যেমন চিত্রে এ বি সি ডি একটি বর্গ, এর দ্বারা আবদ্ধ যে চিত্র এটা হলো বর্গক্ষেত্র। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বর্গক্ষেত্র বুঝেছো। এই বর্গের উপর ভিত্তি করে এর আগে যে আমরা সামান্তরিক এবং আয়তের যে পার্থক্যটা বুঝেছি, ঠিক অনুরূপভাবে বর্গ এবং রম্বসের সাথে এরকম একটা পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা এই পার্থক্য যদি তোমরা বুঝতে পারো তাহলে আমার মনে হয় প্রত্যেকটা চতুর্ভুজ চিহ্নিত করতে তোমাদের কোনো সমস্যা হবে না। এটাও কোণগত পার্থক্য। আমি যদি এই সংজ্ঞাটাকে এখন বর্গ রম্বস যদি আমি সংজ্ঞাকারে তৈরি করতে চাই, সেক্ষেত্রে রম্বস যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ শুধু নয় এখানে লাগিয়ে দেব, সমকোণ নয় তাকে এখানে আমি রম্বস দিয়ে দিলাম, রম্বস বলে। এবার চিত্রটা যদি আমি একটু পরিবর্তন করে দিই সেক্ষেত্রে হয়ে যাবে, একটু অ্যাঙ্গেল হবে, যেহেতু কোণগুলো সমকোণ হবে না শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই এই কোণ এবং এই কোণ এগুলো সমকোণ না। এই যে বি কোণটা দেখতে পাচ্ছ আর ডি কোণটা দেখতে পাচ্ছ, এই দুইটা কোণ সূক্ষ্ম কোণ এবং সি স্থূল কোণ। এই কোণগত কারণে রম্বস এবং বর্গের মধ্যে পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। এখন
এটাও এক ধরনের চতুর্ভুজ। তাহলে রম্বস, বর্গ, আয়ত সামান্তরিক শেষ। এবার আমরা চলে যাব ট্রাপিজিয়ামের মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে ফলো করতে পারো, দেখবে বইয়ের মধ্যেও চিত্রগুলো আছে এবং সংজ্ঞাগুলো অবশ্যই আছে। সেই ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে শেয়ার করতেছি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, ট্রাপিজিয়াম আমি লিখতেছি। যে চতুর্ভুজের এক জোড়া হৃদ বাহু সমান্তরাল তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে, ট্রাপিজিয়াম বলে। যেমন চিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে অবশ্যই বুঝতে পারবো। মনে করো এটা যেহেতু প্রত্যেকটাই চারটি করে বাহু, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এটাও এক ধরনের চতুর্ভুজ, আয়তও এক ধরনের চতুর্ভুজ, বর্গ এক ধরনের চতুর্ভুজ। এটা আমাদের ধরে নিতে হবে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এটাও একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজি চিত্র, ট্রাপিজিয়াম, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। সমান্তরাল বলতে এই যে বাহুটা দেখতে পাচ্ছ এডি এবং বিসি, এখানে রেখাটা যদিও একটু বাঁকা মনে হচ্ছে, আসলে রেল লাইনের মতো সমান্তরাল হয়ে যাবে। আর এই যে দুইটা বাহুটা দেখতে পাচ্ছ এবি এবং সিডি, এই দুইটা বাহু যদি এদিকে অগ্রসর হতে থাকে তাহলে একসময় এরা একত্রে মিশে যাবে। সঙ্গত কারণেই এই এডি এবং বিসি বাহু সমান্তরাল, এজন্য বলা হয়েছে যে চতুর্ভুজের বিপরীত বাহু, যে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। এবার আমরা চলে যাব ঘুড়ি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আর চতুর্ভুজ সংক্রান্তের মধ্যে ঘুড়ির সাথে তোমরা বেশি পরিচিত, অনেকেই ঘুড়ি বানিয়ে খেলনা হিসাবে ব্যবহার করে থাকো। ঘুড়ি, ঘুড়িটাও এক ধরনের চতুর্ভুজ, যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু, যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু রয়েছে তাকে ঘুড়ি বলে, ঘুড়ি বলে। যেমন এবার যদি আমরা ঘুড়িটার দিকে খেয়াল করি, প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, দেখো এটা যদি আমরা যোগ করে দেই তাহলে ঘুড়ি হয়ে যাবে।
যে শিক্ষার্থীরা এই হলো ঘুড়ি আমরা এবার ঘুড়ির চিত্রটার ভিতরের যে দাগগুলো যদি মুছে দেই তাহলে হুবহু বইয়ের মতো করে আমরা দেখতে পাবো এটা চিত্রে ওই এ বি সি ডি একটি ঘুড়ি আশা করি তোমরা চতুর্ভুজ সংক্রান্ত যে সমস্যাগুলো এই সম্পর্কে অবগত হয়েছো এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম চতুর্ভুজ চারটি রেখাংশ এখানে প্রত্যেকটাই চতুর্ভুজ ছিল পার্থক্য হলো এখানে বাহুগত এবং কোণগত বাহু এবং কোণের উপর ভিত্তি করে কিন্তু চতুর্ভুজগুলো এক একটা এক এক নাম এবং ভিন্ন ভিন্ন রূপে আমরা পেয়েছি আমি এখন আবার পুনরায় তোমাদেরকে তোমরা বইয়ের সাথে অথবা খাতার সাথে মিলিয়ে নিতে পারো প্রথমে আমি যে আলোচনা করেছিলাম রেখাংশ চারটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চারটি বাহু দ্বারা বা রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে এটা আমি বলেছিলাম এটা যে কোনোভাবেই একটা অঙ্কন করলে হয়ে যাবে চতুর্ভুজ এরকম এটা একটা চতুর্ভুজ আবার আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করেছিলাম সেটা হবে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ সামান্তরিকটা নিয়ে আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থীরা একটু দেখে নাও বাহু বিপরীত বাহুগুলো সমান থাকবে শুধু কোণগুলো সমকোণ হবে না আবার বর্গের দিকে যদি আমরা খেয়াল করি প্রত্যেকটা বাহুই সমান শুধু কোণগুলো সমকোণ থাকবে এটা হলো বর্গ আর রম্বসের দিকে যদি তাকাই প্রত্যেক বাহু সমান ও সমান্তরাল শুধু কোণগুলো সমকোণ না প্রিয় শিক্ষার্থীরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে অবশ্যই তোমাদের যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু অর্থাৎ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম চিত্রটা উপরের এবং নিচের যে বাহুটা এটা সমান্তরাল এটাকে চতুর্ভুজ বলে আর ঘুড়ির তো যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু আছে সেটা হলো ঘুড়ি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাস তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ক্লাস ফলো করার জন্য আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ